हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? काछे ओ दूरे, देश ओ देशेर बाहिरे, जे जेखाने बसे आमार ए भिडियोटा देखछेन, सबाइके जानाई नुहा एंड ब्लॉग्सेर पक्ष थेके स्वागत। आशा राखछि आल्लाहर अशेष मेहरबानीते सकले भालो आछेन एबं सुस्थ आछेन। फाइनाली आमार चूलाटा बाड़ीते चले एसेछे, तो नुहार बाबा ओटाके आनबक्सिं करे सेटिंग करे देखतेछि आमरा। तो एकटु परे लोक एसे चूलाटाके आमार रान्नाघरे सेटिंग करे दिये जाबे। तो एखाने आमार पुरातन चूलाटाके खुले रेखेछे, आर आमि एई चूलाटाके आगे व्यवहार करतम। आपनारा जारा जारा आमार आगेर भिडियो देखेछेन तारा निश्चय जानेन। आर एखाने लोक एसे आगेर चूलाटाके खुले एई चूलाटाके सेटिंग करे दियेछे। তো আমি একটু ভালোভাবে দেখছিলাম, আর এখানে যখন আগে চুলাটা ছিল দেখতে কেমন লাগছিল আর এখন কেমন লাগে সেটাই বারবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো যাই হোক, আমার চুলাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরই মাঝে দুপুরে রান্না করতে আমি চলে এসেছি, আর আগে থেকেই আমি সব কিছু রেডি করে রাখছিলাম, নতুন চুলা আসলে চুলায় রান্না করব এই জন্য। তো যাই হোক, ফাইনালি আমার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে, সবই আল্লাহ তাআলার অশেষ মেহেরবাণী এবং আপনাদের ভালোবাসা। তো যাই হোক না কেন, এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, একসঙ্গে দুই চুলাতেই রান্না করে নিব যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আমার হাজবেন্ড কিছুতেই রাজি হচ্ছিল না আমাকে চুলা কিনে দিতে। তো ওই চুলাটার ফায়ারের একটু সমস্যা হয়েছিল, একটু না বেশ অনেক সমস্যা হচ্ছিল। তো বারবার মিস্ত্রি আনে ঠিক করছিল, তারপরও দেখে যে আর হচ্ছে না, তো বাধ্য হয়ে আমাকে সে চুলা কিনতে নিয়ে গেছে। তো আমি চুলা কিনতে গিয়ে প্রথমে ভেবেছিলাম গ্লাস টপের যে চুলা সেটা কিনবো, তো সে আমি সেগুলো দেখতেছি আর ওর ওগুলো পছন্দ হচ্ছে না। ও বলতেছে যে চুলা কিনবা যখন একটু ভালোটাই কেনো। তো ও এই চুলাটা পছন্দ করে কিনেছে, আর এই চুলাটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, আর এটা হচ্ছে মার্বেল পাথরের গ্রেনাইট বলে আর কি, আমি সঠিক জানি না, তারপরও যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এদিকে দেখতে দেখতে আমি কলিজা ভুনা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে চুলায় পটলের ঝোল রান্না করে নিচ্ছি মাছ দিয়ে। এরই মাঝে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যারা যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরই মাঝে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি অফ ক্যামেরায় পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, আর আমি আমার রান্নাঘরের ফাইনাল লুকটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।